ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ। ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় এই প্ল্যাটফর্মটি, যেখানে বেশ সক্রিয় ছিলেন হিমু। নিষিদ্ধ এই অ্যাপে পছন্দের অভিনেত্রীকে দেখে অবাক হন ভক্ত অনুরাগীরাও। এরই মধ্যে গুঞ্জন উঠেছে বিগো লাইভের সঙ্গে নাকি যুক্ত চিত্রনায়িকা মৌসুমীও। এ নিয়ে চটেছেন নায়িকার স্বামী অভিনেতা অমর সানি। বিস্তারিত থাকছে সাদাত রিফাতের প্রতিবেদনে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর রহস্যে, প্রেমের সম্পর্ক এবং অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার বিষয়টি উঠে আসে। ওই সময় আরও জানা যায়, নিষিদ্ধ বিগো লাইভ অ্যাপে বিভিন্ন ব্যবহারকারীর সঙ্গে সরাসরি ভিডিও চ্যাট করতেন হিমু। হিমুর পর বিগো লাইভ কাণ্ডে সম্প্রতি আলোচনায় জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমেও বিগো লাইভে মৌসুমীর সক্রিয়তা নিয়ে খবর উঠে আসে। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, বিগো লাইভে মৌসুমীর অনেক ভিডিও রয়েছে। লাইভ করে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন তিনি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ এই অ্যাপে মৌসুমীর সংশ্লিষ্টতার গুঞ্জনের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। বিষয়টি নিয়ে 21 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দেন তিনি। সামাজিক মাধ্যমের ওই পোস্টে চিত্রনায়ক ওমর সানি প্রশ্ন করেন, মৌসুমী কবে বিগো লাইভ করেছে? প্রমাণ দিতে হবে স্টুপিড, তার কোনোদিন বিগো আইডি ছিল না। এদিকে ওমর সানির ওই পোস্টে একজন মন্তব্য করেন, আপনাদের দুজনকেই বিগতে দেখেছি, স্বীকার করছেন না কেন? এটা কি অসম্ভব কিছু? তবে এই কথার পাল্টা উত্তর দিতে দেরি করেননি ওমর সানি। তিনি বলেন, আপনি দেখেছেন টিকটকে এবং লাইকি অ্যাপসে, সেটা বিগো লাইভ ছিল না। আপনি নিজেকে কারেকশন করুন আপা। এই বিষয়ে কথা বলতে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, কারা এসব নিউজ করেছে আমি তাদেরকে চিনি, শুধু এতটুকুই বলবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। এমন খবর যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কিনা এমন প্রশ্নে ওমর সানি বলেন, না, কোনো পদক্ষেপ নেব না, সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিব। যারা আমার সহধর্মিনীর মানহানি করেছেন আল্লাহ তাদের বিচার করবেন। আগের মতো নিয়মিত না হলেও মাঝে মাঝে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন চিত্রনায়িকা মৌসুমী। 3 দশকের অভিনয় জীবনে 2 শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি এবং 2006 সালে মেহেরনিগার চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।